পদ্মা সেতুর পর দেশের নতুন চমক হচ্ছে কর্ণফুলী টানেল। তবে কবে চালু হচ্ছে কর্ণফুলী টানেল? দেশের চলমান মেগা প্রকল্পের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম টানেল নির্মাণ কার্যক্রম অন্যতম। স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজের আর মাত্র 17% বাকি, অর্থাৎ মোট কাজের 83% সম্পূর্ণ হয়েছে। আগামী ডিসেম্বর মাসের টার্গেট রেখে টানেলের সর্বাধিক কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন টানেল প্রকল্প পরিচালক। কর্ণফুলী টানেলের 2 টিউবের খনন কাজ ইতোপূর্বে সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন চলছে টানেলের অভ্যন্তরে 2 টিউবের মধ্যে সংযোগ স্থাপনের ক্রস প্যাসেজের কাজ। কর্ণফুলী টানেল তৈরি করতে খরচ হয় 10,374,42,00,000 টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে 4,461,23,00,000 টাকা এবং চীন সরকারের থেকে নেওয়া ঋণ 5,913,19,00,000 টাকা। কর্ণফুলী টানেলের উদ্বোধনের বিষয়টি জানতে চাইলে কর্ণফুলী টানেলের পরিচালক জানায়, আমরা চেষ্টা করছি, তবে ভবিষ্যৎ তো আর বলা যায় না। বড় ধরনের সমস্যা না হলে যথাসময়ে কাজ শেষ করা যাবে বলে আমরা মনে করি, তবে আগামী ডিসেম্বর মাসকে টার্গেট রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ।